हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम टू बैक माय चैनल इट इज कुकिंग वर्ल्ड। आज আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটা আমরা অনেকেই খেয়েছি। বাংলাদেশের রেস্টুরেন্টগুলোতে গ্রিল চিকেনের সাথে এক ধরনের সস সার্ভ করা হয় যার নাম কিনা গ্রিল চিকেন সস। এটা এতটাই টেস্টি আর এতটাই মজার যে আপনারা একবার ট্রাই করলে বারবার ট্রাই করতে ইচ্ছা করবে। পার্সোনালি এটা আমার অনেক পছন্দের একটা রেসিপি। তো রেসিপিটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর রেস্টুরেন্ট স্টাইলে আমি এই সসটি করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ভিউয়ার্স, আমি এখানে হাফ কাপ তরল দুধ নিয়েছি আর এটা আগে থেকে ভালোভাবে জাল করে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখেছিলাম। আর এটা এমনভাবে ঠান্ডা করে নিতে হবে যেন বরফের মতো হয়ে যায়, এতে করে সসটা দ্রুত ঘন হয়ে আসবে। আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সরিষা পাউডার। আপনারা চাইলে এখানে সরিষা বাটাটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, আর সবশেষে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লেবুর রস। আপনারা চাইলে এখানে ভিনেগারও ইউজ করতে পারেন। এখন ব্লেন্ডারে ঢাকনি দিয়ে ঢেকে আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নিচ্ছি। আর যখন খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে যাবে তখন ঢাকনিটি তুলে আমি এর সাথে অ্যাড করে দিব সয়াবিন তেল। আমি এখানে হাফ কাপ সয়াবিন তেল নিয়েছি আর ব্লেন্ডারটা এভাবে চালুই থাকবে আর উপর থেকে আস্তে আস্তে করে এভাবে তেলগুলো ঢেলে দিতে হবে। এভাবে ব্লেন্ড করার পর মিশ্রণটি যখন আমার পছন্দ মতো ঘন হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিব। তো আমি এখন নামিয়ে নিয়ে দেখাচ্ছি। তো তেল দেওয়ার পর মিশ্রণটি দ্রুত ঘন হয়ে আসছে দেখতে পাচ্ছেন, আর কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে। আর এটা কিন্তু এগলেস মেয়োনিজ। আপনারা যারা ডিম ছাড়া মেয়োনিজ পছন্দ করেন তারা এভাবে বানিয়ে নিতে পারেন মেয়োনিজ। তো এখন স্বাদ বাড়ানোর জন্য আমি এর সাথে অ্যাড করে দিব অরেঞ্জ জেলি, আর জলপাইয়ের আচারের নিচে যে মশলা জমে থাকে সেটা তেল সহ নিয়েছি। তো আমি 2 চা চামচ অরেঞ্জ জেলি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অরেঞ্জ জ্যামটাও এখানে ইউজ করতে পারেন, তবে অন্য কোনো জ্যাম ইউজ করা যাবে না, শুধু অরেঞ্জ জ্যাম বা জেলিটাই এখানে ইউজ করবেন। দিয়ে দিচ্ছি জলপাইয়ের আচারের মশলা। আমি প্রথমে এখানে 3 চা চামচের মতো দিয়ে দিচ্ছি, যদি স্বাদটা কম বেশি লাগে তখন আরেকটু অ্যাড করে নিব। তো এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি টমেটো সস। আপনারা চাইলে এখানে টমেটো ক্যাচাপটাও ইউজ করতে পারেন। তো আমি এখানে 2 চা চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম, এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কত সুন্দর একটা কালার এসেছে দেখতেই পাচ্ছেন। অনেকে এখানে ফুড কালার ইউজ করে থাকেন কালার সুন্দর আনার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন এমনিতেই কত সুন্দর কালার এসেছে। আর আমার কাছে মনে হচ্ছিল জলপাইয়ের মশলাটা একটু কম হয়ে গেছে, তাই আরেকটু দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে সব মিশিয়ে নিলাম আর তৈরি হয়ে গেল অনেক অনেক মজার গ্রিল চিকেন সস। তো এটা আপনারা গ্রিল চিকেনের সাথে সার্ভ করতে পারেন। এটা যে শুধু গ্রিল চিকেনের সাথে খাওয়া যায় তা কিন্তু নয়, এটা যে কোনো চিকেন আইটেমের সাথে আপনারা সার্ভ করতে পারেন। এটা হতে পারে তান্দুরি চিকেন, বারবিকিউ চিকেন, চিকেন ফ্রাই, আর যে কোনো নান আইটেমের সাথেও এটা কিন্তু ভীষণ মজার লাগে। পিটা ব্রেড, বাটার নান, ক্রিম নান এগুলোর সাথেও কিন্তু ভীষণ মজার লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো এতক্ষণ আমার রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের মতো এখানে। এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।